হ্যালো দর্শক, সবাইকে স্বাগতম জানাই রেহান স্পোর্টসের নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মনে একটা আশার আলো জেগেছিল ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন দেখে, আবারও মাঠে ফিরেছিল ক্রিকেটের সেই চেনা রূপ। কিন্তু এই সুখের দিনগুলি খুব বেশি স্থায়ী হয়নি, আবারও হঠাৎ করে বদলে গেছে ক্রিকেট পাড়া। ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলনে পড়েছে করোনার থাবা। হঠাৎ করে করোনা ভাইরাস আক্রান্ত হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন ফিটনেস ট্রেনার, আর তাতে মাথা হাত বিসিবির, কারণ সামনে যে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর, আর তাই তো হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। অনেকটা তাড়াহুড়ো করে করানো হয়েছে ক্রিকেটারদের করোনা টেস্ট। ক্রিকেটারদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আজই তার পূর্ণাঙ্গ রিপোর্ট এসেছে। করোনার পরীক্ষা করা হয় বাংলাদেশের 17 জন ক্রিকেটার সহ মোট 24 জনের। তবে সবথেকে বড় দুঃসংবাদ, করোনা পজিটিভ এসেছে একজন ক্রিকেটার এবং একজন কোচিং স্টাফের। করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ জাতীয় দলের তরুণ ওপেনার সাইফ হাসান, রিপোর্টে করোনা পজিটিভ এসেছে সাইফ হাসানের। এদিকে করোনা পজিটিভ এসেছে আরও একজন কোচিং স্টাফের। এখন পর্যন্ত এই 2 জন করোনা ভাইরাসে আক্রান্ত। চলতি মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল সাইফ হাসানের, কারণ বর্তমানে বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম সাইফ হাসান। দীর্ঘদিন যাবৎ ফার্স্ট ক্লাস ক্রিকেটে পারফর্ম করে চলেছেন সাইফ হাসান, যার ফলে খুব দ্রুতই জাতীয় দলে জায়গা পেয়ে যান তিনি। খেলেছেন ভারত সফরেও, কিন্তু অন্যান্য ব্যাটসম্যানদের মতো তিনিও ছিলেন ব্যর্থ। ভারতের মাটিতে নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি সাইফ হাসান, কিন্তু সুযোগ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করার জন্য মুখিয়ে ছিলেন সাইফ হাসানও, কিন্তু হঠাৎ করে সব কিছু শেষ হয়ে গেল, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়লেন এই সাইফ হাসান। এদিকে জানা গেছে আগামী কয়েকদিনের মধ্যে আবারও ক্রিকেটারদের করোনা টেস্ট করানো হবে। যাদের করোনা পজিটিভ আসবে তাদেরকে রাখা হবে আইসোলেশনে, এবং বাকিদের নিয়ে শুরু হবে ক্রিকেটারদের অনুশীলন, এবং তাদেরকে নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। আমাদের পক্ষ থেকে দোয়া রইল সাইফ হাসানের জন্য। আশা করি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন সাইফ হাসান, আবারও ফিরবেন ক্রিকেটে।